আসসালামু আলাইকুম বাংলাদেশ সংবাদ আপনাদের সঙ্গে থাকছি করিনা তাওহিদ শুনতে যাবি হচ্ছে বিআরবিএল সংবাদ শোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলবে 17 মে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত হল ছাড়েনি জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা ব্যবস্থা হুঁশিয়ারি প্রদেশ সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সদা প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রী দেশে যুদ্ধ বিমান তৈরির আশাবাদ জিয়ার অসম্মান মুক্তিযুদ্ধের আদর্শ ধ্বংসের ষড়যন্ত্র বলছে বিএনপি অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান ডাক্তার জাফরুল্লাহ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল গ্রেফতার মূল মঞ্চে গ্রেনেড নিক্ষেপ করেছিল সে দাবি র্যাবের দেখছিলেন বিআরবিকেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত 13 মার্চ নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলবে আগামী 17 মে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান সরকারের গতকালের ঘোষণার আলোকে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় খোলার এক মাস আগে টিকা দেওয়া হবে শিক্ষার্থীদের এদিকে শিক্ষার্থীদের একাংশ এখনই হল খুলে দেওয়ার পক্ষে তারা বলছে সবকিছুই যখন খোলা তখন তাদের শিক্ষা জীবন কেন ক্ষতিগ্রস্ত হবে অন্য পক্ষের অভিমত সবাইকে ভ্যাকসিন দিয়ে তারপরে খোলা হোক ক্যাম্পাস করোনা সংক্রমণ ঠেকাতে গত বছরের মার্চ মাস থেকে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবছরের শুরুতে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার দাবি ওঠে বিশেষ করে উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষা আয়োজনের দাবি উঠছিল জোরে সোরেই সরকার আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলেছে স্বায়ত্তশাসিত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত মেনে নিয়েছে মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে উপাচার্য এক ব্রিফিংয়ে জানান 17 এপ্রিলের মধ্যে সকল শিক্ষার্থী টিকা নেবে তার এক মাস পর খুলে দেওয়া হবে হলগুলো শিক্ষার্থীদেরকে টিকা কর্মসূচির আওতায় আনা শিক্ষক সকল শিক্ষককে আওতায় আনা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদেরকে টিকা প্রদান সেগুলোর জন্য নিশ্চিত করতে হলে 17 মে যেটি সরকার নির্ধারণ করেছে যে এর পূর্বে টিকা প্রদান করবে যেটি মাননীয় শিক্ষামন্ত্রী গতকালকে বললেন তো সে কারণে আমরা 17 মে থেকে শিক্ষার্থীদেরকে আবাসিক হলে উঠানোর উদ্যোগ নেবে ক্লাস পরীক্ষা সব স্থগিত থাকলেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা আছে গল্প আড্ডা গ্রুপ স্টাডিতে সময় কাটছে তাদের বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে তাদের মধ্যে রয়েছে নানা মত হল আসলে খোলাও দরকার কারণ হচ্ছে যে যাদের পরীক্ষাগুলো আটকে গেছে তারা তো পরীক্ষা দিতে পারছে না আর তারপর হচ্ছে আমাদের এটা সেশন জোটের সমস্যা হতে পারে করোনার জন্য কিছুই কিন্তু আটকে নাই এখন শুধু আমরাই আটকে বুঝছেন যে হল খুলতেছে না পড়াশোনা হচ্ছে না আমাদের বড় ভাইরা অনেকেই আছে যারা মানে মেসে থাকতেছে অনেক কষ্ট করে থাকতেছে আমি নিজে একজন বড় ভাইয়ের মেসে উঠছি তো আমি দেখতেছি যে অনেক কষ্ট করে থাকতেছে বন্ধু বান্ধব থাকতেছে ওই ক্ষেত্রে মনে করি যে সব কিছু যেহেতু সচল যত দ্রুত কাজটা করা যায় ঈদের পর হলে তো মানে অনেক সময়টা চলে যাচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর যত তাড়াতাড়ি সম্ভব মানে ভ্যাকসিন দেওয়ার পর তারপর ক্যাম্পাসটা খুললেই ভালো হয় সরকারি সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই যা দেরি হওয়ার যা ক্ষতি হওয়ার অলরেডি হয়েছে সবার এখন শুধুমাত্র এই দুটো মাসের জন্য চাচ্ছি না যে টিকা না ছাড়া আমরা ক্যাম্পাসে ঢুকতে এছাড়া অবিলম্বে হল খুলে দিতে আলটিমেটাম দিয়ে রেখেছে শিক্ষার্থীদের একটি অংশ আরিফুল হক বাংলা ভিশন ঢাকা এদিকে স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মঙ্গলবার শাহবাগে মানববন্ধন থেকে এই দাবি জানান সংগঠনটির নেতারা মানববন্ধনে অংশ নেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও রাশেদ আহমেদ সহ সংগঠনের নেতারা বক্তারা বলেন শিক্ষার্থীর বক্তব্য প্রত্যাখ্যান করেছে দেশের ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান এরই মধ্যে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি মেনে না নিলে প্রয়োজনে লং মার্চ করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা মানববন্ধন শেষে তারা মিছিল নিয়ে সচিবালয় পর্যন্ত যান অন্যদিকে আন্দোলন স্থগিত করলেও হল ছাড়েননি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা অন্যদিকে প্রভোস্ট কমিটি জানিয়েছে শিক্ষার্থীরা হল না ছাড়া পর্যন্ত প্রভোস্টরাও হলে অবস্থান নেবেন অন্যদিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও হল ক্লাস ও পরীক্ষা চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে 5 দিনের আলটিমেটাম দিয়েছে
শুক্রবার সাভারের গেরু এলাকায় স্থানীয়দের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের পর শনিবার তালা ভেঙে হলে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। এরপর তারা হল খুলে দেওয়ার দাবিতে অনড় অবস্থান নেন। মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির সভা শেষে কমিটির সভাপতি মোতাহার হোসেন বলেছেন, রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে গিয়ে হল খুলে দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যেমন এখন সিদ্ধান্ত নিয়ে আমরা যাচ্ছি যে যতক্ষণ তারা যাবে না আমরা ওখানে থাকবো। এখন যদি আপনাদের কথাই হয় যে আমাদের কথা শুনলে না তারা, ছাত্ররা থেকে গেল, আমরা আবার বসবো, বসে আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করবো। আন্দোলন স্থগিত করলেও এখনো হলেই অবস্থান করছেন শিক্ষার্থীরা। নিরাপত্তার স্বার্থে হল ছাড়বেন না বলে জানান তারা। নিরাপত্তা দেওয়ার পরেও কিছু মানুষের এখন ইনস্ট্যান্ট অনেক জায়গায় যাওয়ার সময় নেই, যাওয়ার উপায় নেই, সেই জায়গা থেকে আমরা হলে থাকার সিদ্ধান্তটি এখনো বহাল রেখেছি। যাদের খুব সমস্যা, হ্যাঁ, একান্ত হচ্ছে আর কোনো ওয়ে নেই, এরকম কিছু পার্সন আপাতত হয়তো বা তাদেরকে মানে স্টে করার সুযোগ দিতে হবে। অন্যদিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও হল, ক্লাস ও পরীক্ষা চালুর দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন। দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে 5 দিনের আল্টিমেটাম দিয়ে ক্যাম্পাসের ডায়না চত্বরে সংবাদ সম্মেলন করেন তারা। বাইরে থাকা কষ্টকর, হলে আমরা যতটা নিরাপদ থাকি বাইরে কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নেই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শেখ আব্দুল সালাম শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক মনে করলেও বলেছেন, এ ব্যাপারে সরকারি নির্দেশনার বাইরে তাদের কিছু করার নেই। ইউজিসির আপনার সিগন্যাল না পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তের ব্যাপার না। এখানে আমাদের সিদ্ধান্ত বরং এটাই নেওয়া আছে, দি মোমেন্ট উই গেট সিগন্যাল অর গভর্নমেন্টের ইয়ে পাই তখনই আমরা হল দিই। এই মুহূর্তে সিম্প্যাথি প্রকাশ করা ছাড়া মানে অপেক্ষা করা ছাড়া আমাদের আসলে কোনো গতি নেই। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এখনই স্কুল খোলার পক্ষে 60% শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। তবে 54% অভিভাবক এখনও তাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে নিরাপদ বোধ করছেন না, এমন তথ্য উঠে এসেছে SDG বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের এক জরিপে। এতে 52% মানুষ জানিয়েছেন এখন স্কুল খুললে করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে। করোনা মহামারীর কারণে গত বছরের 17 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। মহামারী আতঙ্কে দফায় দফায় ছুটি বেড়ে সবশেষ মেয়াদ ঘোষণা করা হয়েছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও। করোনা আতঙ্ক এখনও দূর না হওয়ার পরও এখনও 60% মানুষ এখনই স্কুল খোলার পক্ষে, এমন তথ্যই উঠে এলো SDG প্ল্যাটফর্মের জরিপে। নাগরিক সমাজ যারা আছেন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে যে স্কুল যে খুলছে সেটি স্কুলে খোলার পক্ষে আপনি আছেন কিনা। সেক্ষেত্রে বেশিরভাগ মানুষ মনে করছেন, প্রায় 61% মানুষ মনে করছেন যে স্কুল খুলে দেওয়া উচিত। তবে প্রায় 40% মানুষ ভাবেন বা মনে করছেন যে স্কুলটি এই মুহূর্তে খুলে দেওয়া ঠিক নয়। করোনা ভীতি এখনো দূর না হলেও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অংশ নেওয়া শিক্ষার্থীর বেশিরভাগই স্কুল খোলার পক্ষে। শিক্ষা খাতের বিশেষজ্ঞরাও বলছেন, ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ ও শিশু শ্রমের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, সেই সাথে নিতে হবে দরকারি ব্যবস্থাও। শিক্ষা খাতে এখন পর্যন্ত আমরা কোনো প্রণোদনা দেখিনি, তেমন কিছু নেই, মানে অ্যাডহক ভাবে কিছু দেয়া হয়েছে, কিছু ভাতা ইত্যাদি। একটি প্রণোদনা প্যাকেজ সরকারের করা দরকার। এই স্কুল খোলার জন্য খরচকে মোকাবেলা করার জন্য সরকারকে অবশ্যই একটা এককালীন থোক বরাদ্দ স্কুলগুলোকে দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের প্রস্তাব আছে এবং এটা রাখতে হবে, বিশেষ করে যন্ত্রপাতি কেনার জন্য এবং অব্যাহত ভাবে স্বাস্থ্যবিধি মানার জন্য মাস্ক ইত্যাদি কেনার ব্যাপারটা রয়ে গেছে। তারা বলছেন, শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনা সরকারের একার কাজ নয়, এ বিষয়ে সরকারি বেসরকারি সব পক্ষকে যুক্ত করার পাশাপাশি স্কুলে দুপুরের খাবার নিশ্চিত করারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা, বিশেষ করে শিক্ষা জীবনকে স্বাভাবিক। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, দেশের সুনাম রক্ষায় দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার কথা জানিয়ে ভবিষ্যতে দেশেই যুদ্ধবিমান তৈরির আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। দেশের আকাশ সীমা সহ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিমান বাহিনীর 11 ও 21 স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান করা হয়। মঙ্গলবার যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানবাহিনী ঘাটের পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আকাশসীমা রক্ষা, প্রত্যন্ত অঞ্চল থেকে করোনার গুরুতর রোগীদের দ্রুত ঢাকায় আনা, করোনা মোকাবেলায় মানুষের পাশে দাঁড়ানো সহ বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। জানান বিমানবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকারের উদ্যোগ ও পরিকল্পনার কথাও। আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করবার জন্য, আধুনিক করবার জন্য ফোর্সেস গোল 2030 আমরা প্রণয়ন করেছি এবং তা বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। বাংলাদেশেই আমরা আমাদের যুদ্ধ বিমান তৈরি করতে পারব, কাজে এর উপর গবেষণা করা এবং আমাদের আকাশসীমা রক্ষা আমরা নিজেরাও যেন করতে পারি সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। করোনায় বৈশ্বিক স্থবিরতার মধ্যেও অর্থনীতি সচল রাখতে সরকারের সময়োপযোগী পদক্ষেপ এবং মানুষের জীবনমান উন্নয়নে সরকারের নানা উদ্যোগ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, কোনো মানুষের ঘরে আধার থাকবে না, প্রতিটি মানুষের ঘর আলোকিত হবে। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন, প্রতিটি গ্রামের মানুষ যেন শহরের সব ধরনের নাগরিক সুবিধা পায় সেটা নিশ্চিতকরণ, সব কিছু মিলিয়ে আমরা ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি যার সুফল বাংলাদেশ অবশ্যই পাবে। করোনা মোকাবেলায় সবাইকে টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা জয় বঙ্গবন্ধু। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে করোনা ভাইরাসের টিকা কেনার জন্য 94 কোটি মার্কিন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে এই আশ্বাস দেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। মহামারী করোনা দূর করতে নেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন মনমোহন। এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ সফলভাবে করোনা টিকাদান কার্যক্রম পরিচালনা করছে। অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগ বা ঋণ সহায়তা সহ এগিয়ে আসার জন্য এডিবির প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এডিবির প্রতিনিধি বলেন, সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে আর্থিক কর্মকাণ্ড চালু করায় জিডিপিতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। দেশে করোনায় একদিনে আরও 18 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 8374 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টায় 12748 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন 399 জন। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে 544116 জনে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 828 জন। সুস্থতার মোট সংখ্যা দাঁড়ালো 492887 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 3.13। এ পর্যন্ত মোট শনাক্ত 13.70%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 90.58%, মৃত্যুর হার 1.54%। ঢাকা মেডিকেলে এ পর্যন্ত 10,000-এর বেশি মানুষ টিকা নিলেও তাদের মধ্যে মাত্র 1 জন রিকশা চালক। অবিশ্বাস্য হলেও এমন তথ্যই জানিয়েছেন ঢাকা মেডিকেলের টিকা সংশ্লিষ্টরা। টিকা নিতে এখনও খুব বেশি আগ্রহী বা সচেতন নন দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ। এদিকে করোনা টিকা নিলেও বিদেশ যেতে নো কোভিড সার্টিফিকেট লাগবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পেছনেই তো ঢাকা মেডিকেল, আপনি কি এখনো টিকা নিয়েছেন করোনার? না, টিকা নিইনি। কেন? আমরা ওই যে যদি কার্ডটা নিয়ে যাই, যদি টিকাটা দিত তাহলে ভালো হইতো, আমরা তো রেজিস্ট্রেশন করতে পারিনি। দিনমজুর বাহাদুর খানের মতো ডালপুরি বিক্রেতা হুমায়ুন কবিরও জানেন না টিকা নিতে হলে তাদের কি করতে হবে। টিকা দেওয়ার রেজিস্ট্রেশন করা লাগবো না না লাগবো আমি ওইটা জানি না। কোনখানে দেয়, কোনখানে কি করে, অনেক ঝামেলা, অনেক কিছু করতে হয়, আমরা বুঝি না। ঢাকা মেডিকেলের টিকা সমন্বয়কারী বলছেন, টিকা কর্মসূচির শুরু থেকে এখন পর্যন্ত এই কেন্দ্রে রিকশাওয়ালা এসেছেন মাত্র 1 জন। 1 জনকে পেয়েছি যিনি ভ্যানওয়ালা ছিলেন, উনি পুরান ঢাকা থেকে এসেছিলেন। সরকারি নির্দেশনা অনুযায়ী যারা একেবারেই টেকনোলজি সম্বন্ধে অজ্ঞ তাদের ক্ষেত্রে আমরা বিশেষভাবে তাদের সাহায্য করার জন্য আমরা প্রস্তুত আছি। রেজিস্ট্রেশন সমন্বয়কারী রেড ক্রিসেন্টের সদস্যরা বলছেন, এই সংখ্যা বেশ হতাশাজনক। এক্সপেক্টেশন ছিল, মানে সাধারণ যে জনগণ ছিল, রিকশাওয়ালা, তারপর হচ্ছে দিনমজুর যারা ছিল সবাই আমাদের এখানে আসতো, তখন তো অনেক বেশি চাপ ছিল অবভিয়াসলি, এখন হচ্ছে কম। টিকা নিয়েছেন ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর সভাপতি সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা। আমাদের এফবিসিসিআই অনেক পরিচালকবৃন্দ, জেনারেল বডি মেম্বার ওনাদের সাথে নেওয়া হয়েছে। বাংলাদেশের 64 জেলা আমাদের চেম্বারগুলো নিয়েছে, চেম্বারের সদস্যগুলো। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন পাওয়ার উপরই নির্ভর করছে এর পরবর্তী কার্যক্রম। এ মাসে আমাদের পাওয়ার কথা ছিল 50 লক্ষ, কিন্তু আমরা পেয়েছি 20 লক্ষ, অর্থাৎ এখানে একটা ঘাটতি
হয়ে গেল, যতটুক অ্যাভেলেবল হবে সেই অ্যাভেলেবিলিটির উপরেই আমাদের কার্যক্রমটা কিন্তু নির্ভর করবে। সাধারণ টিকা প্রত্যাশীরা বলছেন ভিড় এড়াতে প্রয়োজনে বাড়াতে হবে টিকা বুথ। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ ও সরকারের সুনাম হানি করে তথ্যচিত্র প্রচারের দায়ে আল জাজিরা টেলিভিশনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার নথি বাদীকে ফেরত দিয়েছে আদালত। রাষ্ট্রদ্রোহ মামলায় রাষ্ট্রের অনুমোদন না নেয় নথিটি ফেরত দিয়েছেন ঢাকার মহানগর হাকিম শহীদুল ইসলাম। মঙ্গলবার মহানগর হাকিম শুনানি শেষে এই আদেশ দেন। অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা। এতে বাংলাদেশ ও সরকারকে হেয় করে তথ্যচিত্র প্রচার করার অভিযোগ এনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক মামলা করেন। মামলায় আসামি করা হয় আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তফা সওয়াগ, শায়ের জুলকাইন সহ ওরফে সামি, নেত্র নিউজের সম্পাদক তসলিম খলিল ও যুক্তরাজ্য প্রবাসী ডেভিড বার্গম্যানকে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি ও আল জাজিরার অপপ্রচার একই সূত্রে গাঁথা, উন্নয়নের রাজনীতিতে বিএনপির আন্দোলন ভাবনা সংকটের কালো ছায়া ফেলেছে বলেও জানান তিনি। নিজ বাসভবন থেকে পাবনা জেলা চাটমোহর উপজেলা সম্মেলনে যুক্ত হয়ে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার মতো ভ্যাকসিন নিয়েও বিএনপির অপরাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। ভ্যাকসিন নিয়ে সংশয় সৃষ্টি এবং দুর্নীতির গল্প তৈরির অপচেষ্টাও হালে পানি পায়নি বলেও মন্তব্য করেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন পকেট কমিটি নয়, সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই, শুধু আল জাজিরা নয়, বিভিন্নভাবে ষড়যন্ত্র গোপন বৈঠক হচ্ছে, চক্রান্ত হচ্ছে। এ সরকারকে এত জনপ্রিয় ভোটে এই সরকারকে হারানো যাবে না, তাই চক্রান্তের মাধ্যমে শেখ হাসিনাকে হটানোর চক্রান্ত চলছে। বিএনপি নেতারা অভিযোগ করেছেন আল জাজিরার প্রচারিত প্রতিবেদন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে সরাতেই সরকার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়ার ষড়যন্ত্র করছে। অন্যদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন সরকার মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত, জিয়াউর রহমানকে অসম্মান করার অপচেষ্টা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধাচার। এই অপচেষ্টা শুধু জিয়াউর রহমানের বিরুদ্ধে না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা করছে তারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ব্যাপারে তাদের আবেগ তো কম আমাদের। একই অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন আওয়ামী লীগের লোকজন ইতিহাস বিকৃত করতে গিয়ে বঙ্গবন্ধুকেও হেয় করে ফেলেছে, অবিলম্বে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার দাবিও জানান তিনি। এই যে এতগুলি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, তাদের এতজন শিক্ষক, এতজন কর্মচারী, তাদের বেতন ভাতা কে দেবে? ব্যবসায়ীদের তো আপনারা প্রণোদনা দিয়েছেন, যারা আমার দেশকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে তাদেরকে চলমান রাখার জন্য তাদেরকে তো কোনো সাহায্যতে এগিয়ে আসেননি। অনতি বিলম্বে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে। প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন নিজ দলের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিক হত্যার দায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। এই যে একজন নিরীহ সাংবাদিক মারা গেল, এই হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগ সরকারের, এই হত্যাকাণ্ডের দায় প্রধানমন্ত্রীর, এই হত্যাকাণ্ডের দায় ওবায়দুল কাদেরের। আজকে তার ভাই সত্য কথা বলছে যে দিনের ভোট রাত্রে হয়, ভোট নিয়ে অনিয়ম হয়, আজকে নিজেদের মধ্যে দেনা পাওনায় অনেক ঘাটতি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন মুক্তিযুদ্ধে অংশ নেয়নি বলেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের খেতাব কেড়ে নিতে চাইছে সরকার দলীয়রা। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। 17 বছর আত্মগোপনে থাকার পর র্যাবের হাতে গ্রেফতার হল 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ইকবাল। সোমবার রাতে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মালয়েশিয়া থেকে ফিরে আত্মগোপনে ছিল দণ্ডপ্রাপ্ত এই আসামি। ইকবাল নিজেই মঞ্চের দিকে গ্রেনেড ছুঁড়েছিল বলে জানিয়েছে র্যাব। দেশের রাজনীতির ইতিহাসে এক কালো অধ্যায় 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। নেতাকর্মীদের মানবঢালে তৎকালীন বিরোধী দলীয় নেতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও প্রাণ হারান মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান সহ ২৪ জন। ঘটনার ১৪ বছর পর ২০১৮ সালের ১০ অক্টোবর রায় দেয় বিচারিক আদালত। দণ্ডিত ৩৩ জন কারাগারে থাকলেও পলাতক ১৬ জন। ১৭ বছর পর সোমবার রাতে রাজধানীর দিয়াবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইকবাল হোসেনকে। এরপরেই রাজধানীর কাওরানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র‍্যাব। জানানো হয় গ্রেনেড হামলায় সরাসরি জড়িত ছিল ইকবাল। একুশ আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে সে জানায় মুফতি হান্নানের নির্দেশে, সে একুশ আগস্ট গ্রেনেড হামলায় সরাসরি অংশগ্রহণ করে। মুফতি হান্নান হামলা পরিচালনার জন্য তাকে গ্রেনেড সরবরাহ করেছিল বলে সে উল্লেখ করে। সে আরও জানায় যে হামলা চলাকালীন সময়ে সে মঞ্চকে উদ্দেশ্য করে গ্রেনেড ছুড়েছিল। ইকবাল আত্মগোপনে থেকে সম্ভাবনাদের সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করে। উল্লেখ্য যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এবং র‍্যাবের গোয়েন্দা শাখা জঙ্গি ইকবাল সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং তাকে ইকবালকে গ্রেফতার করা হয়েছে। ইকবালের রাজনৈতিক পরিচয় সম্পর্কেও সংবাদ সম্মেলনে জানান র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দৃঢ়কণ্ঠে বলতে চাই, জঙ্গিদের বিরুদ্ধে র‍্যাবের আভিযানিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং থাকবে। জঙ্গিবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর এবং সরকারের জিরো টলারেন্সের নীতি বাস্তবায়নের লক্ষ্যে র‍্যাব বদ্ধপরিকর। আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৮ সালে ইকবাল মালয়েশিয়ায় পালিয়ে যান। গেল বছর দেশে ফিরে ছিলেন আত্মগোপনে। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সিরাজগঞ্জের কোনাবাড়িতে বাস ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এছাড়া সাভার, রাজশাহী ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ জন, আহত অন্তত ২০ জন। মঙ্গলবার সকাল ৮টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে এই দুর্ঘটনা হয়। নিহতদের মধ্যে ৩জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বগুড়ার শাহজাহানপুরের ফজলুর রহমান, একই জেলার শেরপুর উপজেলার বিমল চন্দ্র ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার হান্নান। বাকি দুজনের পরিচয় মেলেনি। পুলিশ জানিয়েছে, যুগান্তর পরিবহনের যাত্রীবাহী বাসটি উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে আসছিল আর মালবাহী ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে কামারখন্দের কোনাবাড়ি বাস ও ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। এদিকে মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় গাড়ি চালক সহ ২জন নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় রাজশাহী ও হবিগঞ্জে ২জন নিহত হয়েছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন তার বাবা। মঙ্গলবার সকালে বোরহান উদ্দিনের বাবা নওয়াব আলী নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা হত্যা মামলাটি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার চাপরাশির হাট বাজারে বসুরহাটের পৌর মেয়র আব্দুল কাদের মির্জার সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের সংঘর্ষের খবর সংগ্রহের সময় সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির গুলিবিদ্ধ হন। গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভারতের সাথে বৈরিতা করে দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, বিএনপি এটা বুঝেও না বোঝার ভান করে। জাতীয় প্রেস ক্লাবে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইমক্যাব আয়োজিত সেমিনারে এই অভিযোগ করেন তিনি। নির্বাচন এলেই বিএনপি ভারত বিরোধিতার রাজনীতি শুরু করে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পরই দেশ উল্টো পথে চলতে শুরু করে। তিনি অভিযোগ করেন, এরপর ৭৪ সালের মৈত্রী চুক্তি নিয়ে বিরূপ প্রচার চালানো হয়, অথচ ৭৪ সালের চুক্তির কারণে বাংলাদেশ ছিটমহল বুঝে পেয়েছে। একইভাবে টিকা নিয়ে অপপ্রচার হয়েছে অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে সাংবাদিকদের ভুল বা অসত্য তথ্য প্রচার করা উচিত নয়। বিশেষ অতিথি ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ নেই। দুদেশের জন্য যা ভালো তার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে যাবে বলে আশা করেন তিনি। প্রতিবেশী সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ভারত সম্পর্ক বিশ্বের জন্য একটি উদাহরণ হবে বলেও আশা তাঁর। সংবাদ শেষ করছি, বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় হলও খুলবে ১৭ মে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত, হল ছাড়িয়ে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা, ব্যবস্থার হুঁশিয়ারি প্রক্টরের। সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সদা প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, দেশে যুদ্ধ বিমান তৈরির আশাবাদ।
জিয়ার অসম্মান মুক্তিযুদ্ধের আদর্শ ধ্বংসের ষড়যন্ত্র বলছে বিএনপি অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান ডাক্তার জাফরুল্লাহ একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল গ্রেফতার মূল মন্ত্রে গ্রেনেড নিক্ষেপ করেছিল সে দাবি র্যাবের ছিল এখন তার মতো পরের সংবাদ রয়েছে রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladesh.tv ও facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে